এ যেন ফসলের মাঠেই সূর্যের হাসি। হলুদ রঙা সূর্যমুখী ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে দেশে গেল কয়েক বছরে বেড়েছে তেল জাতীয় ফসলের আবাদ। পিছিয়ে নেই সিরাজগঞ্জের শাহজাদপুরও। এখানকার বিস্তীর্ণ জমিতে নানান ধরনের ফসলের আবাদ হলেও ফসল হিসেবে সূর্যমুখীর চাষাবাদ একেবারেই নতুন। পরীক্ষামূলকভাবে তেল জাতীয় এ ফসল চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন উপজেলার রূপবাটি ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের রুবেল হোসেন। খন্দর মধ্যে ছয়টা আবাদ ছিল, এই আবাদ নষ্ট করে ফুল বুনছি আমরা। কৃষি উপজ থেকে আমার খালি বীজ দিছে, আমি এখন 30 ডিসেমাল বুনছি। যদি এখানে যদি অনেক ফলন পাই, বাজারে অনেক দাম পাই, আল্লাহ বাসা রাখলে সামনের বছর আমি 6-7 বিঘা আরো বেশি বনব। সূর্যমুখী বাগানের সৌন্দর্য দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। বিভিন্ন জনকে জিজ্ঞাসা করতে 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 এই পর্যায়ে এসে পৌঁছেছি। শুধু আমি আসি নাই, সাথে আরো ফ্যামিলির লোকজন আসছে, ভালো লাগছে। আর যে ভাই করছে বাগানটা তাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ফুল তো একটা সৌন্দর্যের বিষয় আছে আর কি, তো ফুলের সুবাসটা তো আমরা কাছ থেকেও নিতে পারি, তো তাই জন্য আর কি এখানে আর আসা। তো এখানে আসতে পেরে আমরা অনেক খুশি। এখানে এসে অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং অনেক ভালো লাগছে আমাদের, এইটা দেখে আমাদের মানসিক শান্তি। তো আপনারাও সকলে চলে আসতে পারেন। উপজেলায় চলতি অর্থ বছরে প্রায় 6 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। চলতি 2023-24 অর্থ বছরে আমাদের শাহজাদপুর উপজেলায় 6 হেক্টর জমিতে সূর্যমুখী চাষাবাদ করা হয়েছে। আমরা আশাবাদী যে এখান থেকে আমরা প্রায় 10-12 মেট্রিক টন সূর্যমুখীর বীজ আমরা পাব। আমরা প্রণোদনা কার্যক্রমের আওতায় কৃষকদের সূর্যমুখীর বীজ এবং নন ইউরিয়া সার প্রদান করেছি, এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের তৎপরতায় এবং তাদের সার্বিক তত্ত্বাবধানে আমরা আশা করছি যে সূর্যমুখীর বাম্পার ফলন হবে। সূর্যমুখী বীজ থায়ামিন এবং নিয়াসিনের একটি সমৃদ্ধ উৎস, যা মানুষের ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি স্নায়ু এবং মস্তিষ্ককেও শক্তিশালী করে। শাহজাদপুরে সূর্যমুখীর বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে বলেও মনে করছে কৃষি বিভাগ। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।